শিশুদের খেলার পার্কের বেহাল অবস্থা, আগাছায় ঢেকেছে খেলার সরঞ্জাম, পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনেছে বিরোধীরা, অশোকনগর পৌরসভার পার্কে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য। শিশুদের খেলার পার্কের বেহাল অবস্থা, গোটা পার্ক জঙ্গলে ঢেকে গিয়েছে, ভেঙে পড়েছে বাচ্চাদের খেলার সরঞ্জাম, লাইট পোস্টগুলি জঙ্গলে ঢেকে যাওয়ায় সন্ধ্যা হলেই পার্কে অন্ধকার, অন্ধকার পার্কে বাড়ছে সমাজ বিরোধীদের আনাগোনা, চলছে মদের আসর, পুরসভার উদাসীনতায় পার্কের এই বেহাল দশা বলে অভিযোগ বিরোধীদের। 2013 সালে অশোকনগর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের মানিকতলায় যশোর রোডের পাশে গড়ে উঠেছিল এই পার্কটি। কয়েক লক্ষ টাকা ব্যয়ে গড়ে ওঠা পার্কটি উদ্বোধন করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। প্রথম কয়েক বছর পার্কে বাচ্চারা খেলা করতে আসলেও এখন আর কেউ আসে না, করোনা লকডাউনে পার্ক জঙ্গলে ঢেকে গিয়েছে। 21 নম্বর ওয়ার্ডের প্রাক্তন বাম কাউন্সিলর ভবত সালদার জানান, পার্কটি সংস্কারের জন্য একাধিকবার পৌর প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি কিন্তু পুরসভার পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মাননীয় মুখ্য যে পৌর প্রশাসক তাকে আমি অনেকবার চিঠি চাপাটি করেছি যে পার্কটি সংস্কারের বিশেষ প্রয়োজন, ওখানে আলো নেই, অন্ধকার আচ্ছন্ন থাকে, বিভিন্ন সময় বিভিন্ন সমাজবিরোধী ওখানে জড়ো হয়, কিন্তু আমার এই প্রথমে বলেছিল করছি করব, তারপরে আরও বারংবার বলা সত্ত্বেও আমার কথায় কোনো রকম কর্ণপাতই করেনি। পার্কের বর্তমান অবস্থার জন্য তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি, পার্কের বর্তমান অবস্থার জন্য বর্তমান পৌর বোর্ডকে দায়ী করেছে বিরোধীরা। এই যে পার্কটা প্রথম তৃণমূল যখন আসে তখন সেই পার্কটা অমলদা, তখন কাউন্সিলর অমলদে কাউন্সিলর, তা এই পার্কটা তখন হলো জনগণের টাকা, তারপরে কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেই, তারপরে এখন তো সেই পৌরসভা পার্কের যে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও তা মানতে নারাজ বর্তমান পুর প্রশাসক উৎপল তালুকদার, তিনি বলেন ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ভবত সালদার অন্যান্য অনেক বিষয়ে আমার সাথে কথা বললেও পার্কের সংস্কার নিয়ে কোনোদিনও কিছু বলেননি, আমি মাত্র 4 মাস দায়িত্ব নিয়েছি, আগামী পৌর বোর্ড আসলে পার্কটি সংস্কার করা হবে। আমি আপনাদের সংবাদ সংস্থাকে প্রতিশ্রুতি দিচ্ছি বা কথা দিচ্ছি যে আমরা এসে এই জরাজীর্ণ অবস্থা, জরাজীর্ণ পার্কটিকে সুসজ্জিত, আবার সুসজ্জিত করে তুলব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।